ইউসুফ আহনাফ আপনি লিখেছেন মানুষ মারা যাওয়ার পর নাকি উপর থেকে আমরা যা করছি তা দেখতে পাই মানুষ মারা যাওয়ার পর তিনি তার আত্মীয়স্বজন যা যা করেন সব দেখতে পান জানেন ব্যাপারটা এরকম নয় আল্লাহ তালা তাকে যতটুকু জানান তিনি ততটুকু জানান করেন আল্লাহ তালা বলেছেন অমান তুমানফুল কবুর যিনি খবর যারা খবরবাসী আছেন আপনি চাইলে তাদেরকে আপনি যা খুশি যা শোনাতে পারবেন না বরং আল্লাহ তালা যাকে ইচ্ছা তাকে শোনান যাকে ইচ্ছা তাকে জানান যতটুকু ইচ্ছা ততটুকু জানান বিধায় তারা সব কিছু আমাদের অবজার্ভ করতে পারে ব্যাপারটি এরকম নয় এরপরে রোজ টিভি টোয়েন্টি ফোর শর্ট ইউটিউব চ্যানেল এখানে এই আইডি থেকে আপনি প্রশ্ন করেছেন মৃত ব্যক্তির গোসল দেওয়া ব্যক্তিকে এবং মৃত ব্যক্তির দাফন দেওয়া ব্যক্তিদেরকে যদি মৃত ব্যক্তির আত্মীয় স্বজন কোনো শর্ত ছাড়া কিছু হাতিয়া দেয় তবে তা গ্রহণ করা যায় আছে কি মৃত ব্যক্তিকে গোসল দেয়া এবং তাকে দাফন করা এটি এলাকাবাসীর দায়িত্ব কোনো মানুষ সেটি করেছে দায়িত্বটা সবার তরফ থেকে পালন করেছে তাকে অন্যরা হাদিয়া দিল কোনো ডিমান্ড ছাড়া কোনো প্রচলন ছাড়া জায়জ হতে পারে কিন্তু যদি প্রচলন হয়ে যায় ডিমান্ড তৈরি হয়ে যায় তাহলে সেটা কিন্তু খারাপ অতএব সবার তরফ থেকে হতে হবে সবার তরফ থেকে হবে যারা কাজ করবে তাদের তারা ধরুন সবার তরফ থেকে এমপ্লয়ি হিসাবে কাজ করলো সেটি এক জিনিস কিন্তু না তিনি নিজে থেকে এটা তার পেশা বানিয়ে নিলেন গ্রামে যেরকম হয় সচরাচর যে তিনি এই কাজ করেন এর বিনিময়ে মৃত ব্যক্তির স্বজন থেকে টাকা পয়সা নিয়ে থাকেন এটা কিন্তু জায়েজ নয়